যারা টুকটাক মিউজিক শোনেন তারা হয়তো ব্লিটজুলফ নামটা শুনে থাকবেন। ইয়ারফোনস, স্পিকার এবং ইয়ারবাডস সহ বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং গেজেট তৈরি করে থাকে তারা। আর আজকে ব্লিটজুলফ এইচপি জিরো হেডফোনটা আমাদের কাছে পাঠিয়েছে ব্যাঙ্গুড ডট কম। বর্তমানে তাদের কাছে এই হেডফোনটা পাওয়া যাচ্ছে $30 আশেপাশে, যা বাংলাদেশি টাকায় 2500 টাকার মতো। তাই হেডফোনটা কিনতে ভিজিট করতে পারেন ব্যাঙ্গুড ডট কমে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হেডফোনটার বক্সটা একদমই সাদামাটা, নট এনিথিং ফ্যান্সি। বক্স খুললে ইয়ারফোনটা পাওয়া যাবে, সাথে থাকছে একটা অক্স ক্যাবল, যেটা নিয়ে একটু পরেই কথা বলবো। লাস্টলি একটা ইউএসবি ক্যাবল রয়েছে হেডফোনটা চার্জ করার জন্য। ডিজাইনের দিক দিয়ে একদমই সিম্পল এবং মিনিমালিস্টিক লুক দেয় এটা। আমাদের রিভিউ ইউনিটটা ম্যাট ফিনিশের, যা দেখতে খুবই সুন্দর লাগে, স্পেশালি এই হোয়াইট রাউন্ডেড সার্কেলের জন্য দেখতে বেশ প্রিমিয়াম ফিল দেবে নিঃসন্দেহে। ওজনে এটা 240 গ্রামের মতো, যা একটা ওভার দ্য ইয়ার হেডফোন হিসেবে খুব একটা বেশি না। স্পিকার ড্রাইভারের সাইজও বেশ বড়, প্রায় 40 মিলিমিটারের মতো, যা বেটার সাউন্ড দিতে সাহায্য করবে। পাশাপাশি ড্রাইভারগুলো ফোল্ড করে রাখা যায়, যা ক্যারিংয়ের জন্য বেশ সুবিধাজনক। এছাড়া নিজের সুবিধা মতো ছোট বড় করে নিতে পারবেন এটাকে। ফিজিক্যাল বাটন হিসেবে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন থাকছে, যা একই সাথে ব্যবহার করা যাবে স্কিপ, ফাস্ট ফরওয়ার্ড সহ বেশ কিছু কাজে, যা স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও পোর্ট থাকছে একটা, যা ফোন কিংবা পিসিতে কানেক্ট করা যাবে। আর হ্যাঁ, চার্জ শেষ হয়ে গেলেও 3.5 মিলিমিটার জ্যাক ইউজ করে গান শুনতে পারবেন, যা অনেকের কাছেই একটা ডিল ব্রেকার। এটাতে থাকা ইউএসবি পোর্ট দিয়ে চার্জ হতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছে, এবং একবার চার্জ হয়ে গেলে অনায়াসে 12-13 ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন 100% ভলিউমে গান শুনলে। আর 60-70% ভলিউমে গান শুনলে আরও বেশি ব্যাক আপ পাবেন। তাই যারা বারবার হেডফোন চার্জ করা পছন্দ করেন না, তাদের জন্য এটা বেস্ট অপশন। একটা হেডফোনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো এর সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি ভালো না হলে এর বাকি সব ফিচারই ইউজলেস। আর এই হেডফোনটা কয়েকদিন ব্যবহারের পর এটার সাউন্ড আমার কাছে কিছুটা ব্যালেন্সড মনে হয়েছে। খুব বেশি বেস পাবেন না এটাতে, যা একটা ব্লুটুথ হেডফোন হিসেবে স্বাভাবিক। তবে যারা খুব বেশি বেস চান না, তাদের এটা হতাশ করবে না। হাই ফ্রিকোয়েন্সিগুলো বেশ ভালো আউটপুট দিচ্ছিল, মানে ভোকাল আর কিছু ইনস্ট্রুমেন্ট যেমন ফ্লুট আর ভায়োলিনের সাউন্ডগুলো ছিল প্রো লেভেলের, যা আমাকে বেশ ইমপ্রেস করেছে। কিন্তু আমার কাছে বরাবরই ট্রেবলের পরিমাণটা কিছুটা বেশি মনে হয়েছে, তবে ইকিউ অপশন থেকে ট্রেবলটা কমিয়ে নিলে ডেফিনেটলি বেটার সাউন্ড পাওয়া যাবে। সাউন্ড সেপারেশনের কথা বললে, সাউন্ড সেপারেশন ছিল ডিসেন্ট লেভেলের, আহামরি কিছু না। তাই সাউন্ড সম্পর্কে আমার ওভারঅল মতামত হচ্ছে, এটা বেস লাভার ছাড়া সবাইকে একটা ডিসেন্ট সাউন্ড এক্সপিরিয়েন্স দিতে পারবে। ব্লুটুথ 4.1 সাপোর্ট থাকছে এখানে, যা মোটামুটি ভালোই রেঞ্জ এবং সাউন্ড কোয়ালিটি দিতে পারবে। এক রুমে বসে অন্য রুমে ইজিলি গান শোনা যাবে, তবে ফ্যান্সি অ্যাপটেক্স অথবা এলডাক কোডেক্স সাপোর্ট পাচ্ছেন না, যা অনেককেই হতাশ করতে পারে। তবে আমার মতে এটা তেমন একটা ইস্যু না, কারণ ইউটিউব কিংবা স্পটিফাইয়ের মতো স্ট্রিমিং সাইট থেকে এটা ফুল কোয়ালিটিতেই সাউন্ড স্ট্রিম করতে পারবে। সবশেষে এই হেডফোনটা সম্পর্কে আমার মতামত হচ্ছে, যারা বেস লাভার আছেন তাদের ছাড়া কাউকে এই হেডফোনটা হতাশ করবে না। যারা বেস ভালোবাসেন তারা এইচপি ওয়ান হেডফোনটা ট্রাই করতে পারেন, যেটা লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আশা করি। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।